তো গতকাল যখন সাকিব খানের হচ্ছে তুফানে যে টিজারটা ড্রপ করা হয়েছে সেইটা যখন আসে তখন আমরা প্রত্যেকে কিন্তু রিয়াকশন দিয়েছি এবং আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি কথাবার্তা বলেছি এবং প্রত্যেকের রিয়াকশন প্রত্যেকের ফিডব্যাক প্রচন্ড প্রচন্ড পজিটিভ এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় তার কারণটা হচ্ছে টিজারটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে যে কোয়ালিটির হয়েছে বা যে মানের হয়েছে সেই মানের বাংলা টিজার আমরা প্রিভিয়াসলি বাংলা সিনেমার ইতিহাসে টলিউড সিনেমার ইতিহাসে ইভেন বাংলাদেশের সিনেমার ইতিহাসে কিন্তু একটাও দেখিনি যেটা প্রচণ্ড ভালো হয়েছে প্রচণ্ড পজিটিভ হয়েছে এবং যেটা দেখে আমরা মানে বাঙালি হিসেবে প্রচণ্ড গর্ববোধ করছি বাট একটা বিষয় একটা সারির দল আছে যারা এই সম্পূর্ণ বিষয়টাকে না কপির মধ্যে ফেলছে কপি কপি খেলা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে না মজা করছে আজকে তাদের আমি ধুয়ে দেব বিষয়টা একটুখানি খুলে বলা যাক সাকিব খানের তুফান তুফানে এমন কিছু কিছু দৃশ্য আছে এমন কিছু কিছু স্টাইল আছে যেগুলোর সঙ্গে কেজিএফ এর স্টাইল মেলে যেগুলোর সঙ্গে অ্যানিম্যাল স্টাইল মেলে সেইগুলোর সঙ্গে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কম্প্যারিজন করা হচ্ছে রায়ান রাফি এখান থেকে কপি করেছে সাকিব খান ইয়াসের কপি করছে সাকিব খান অ্যানিম্যালের রণবীর কাপুরের কপি করছে ওই যে যে মেশিন গানটা নিয়ে হ্যান্ড গানটা নিয়ে যে চালাচ্ছে ওই পার্টিকুলার বিষয়টাকে সঙ্গে কেজিএফের হচ্ছে কম্প্যারিজন করা হচ্ছে সাকিব খানের যা লুক এসেছিলো সেই লুকটাকে নিয়ে কেজিএফের কম্পারিজন করা হচ্ছে শাকিব খানের যা হেয়ার স্টাইল আছে যা দাড়ি আছে বিয়ার আছে সেগুলোর সঙ্গে অ্যানিম্যালের রণবীর কাপুর তার সঙ্গে কম্পারিজন করা হচ্ছে এগুলো নিয়ে না এগুলো যারা করছে এগুলোতে সাকিব খানের কিচ্ছু এসে এসে যাবে না সাকিব খানের কে কিচ্ছু কেউ কিচ্ছু করতে পারবে না তুফান ব্লকবাস্টার হবে তুফান কাঁপিয়ে দেবে তুফান ইতিহাসের ওয়ান অফ বেস্ট সিনেমা হয়ে থেকে যাবে এবং রায়ান চমকের পর চমক সৃষ্টি করবে এবং তুফান ঝড় বইবে বক্স অফিসে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ আছে তোমাদের কি মনে হয় কোনো রকম সন্দেহ নেই এবং যারা এই এই সমস্ত বিষয়গুলো করছে তারা অ্যাকচুয়ালি সিনেমা বোঝে না তারা অ্যাকচুয়ালি সিনেমার সম্বন্ধে জিরো নলেজ রয়েছে সেই জন্য তারা এই সমস্ত হিংসার জন্য সাকিব খানকে পছন্দ করে না সেই জন্য কিন্তু তারা এই সমস্ত মন্তব্যগুলো কিন্তু করছে যেগুলো সত্যি বলতে একদমই গ্রহণযোগ্য কিন্তু নয় এগুলোর তীব্র প্রতিবাদ আমি করছি এগুলোকে নিয়ে ছেলে ছেলেখেলা করলে যারা অ্যাকচুয়ালি করছে তাদেরকে না আমি জাস্ট ধুয়ে শেষ করে দেবো পরবর্তী ভিডিওতে তুফানকে নিয়ে সাপোর্ট ছিল আছে তুফানকে নিয়ে সাপোর্ট থাকবে আমরা অবশ্যই তুফানে টিজারটা দেখো এবং আমি এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে